একটা মাছের দাম কি রকম? দেখো 28 টাকা 30 টাকা 28 টাকা 30 টাকা 128 নেই শুধু 28 শুধু 28 128 করলে হবে নাকি? আচ্ছা কাঁকড়া এর ব্লু কাঁকড়া এই যে এক পিসের দাম এক পিস ওয়েট হচ্ছে 250 কাঁকড়াটা দেখুন দেখুন কাঁকড়াটা একটু ছবিটা তুলে নিন দীঘা ভ্রমণ প্রিয় বাঙালির কাছে দীপুদার অন্যতম প্রথম অক্ষরের দি হচ্ছে কি আমাদের দীঘা সবারই ভালো লাগে আমাদের উইকেন্ড ট্রিপও খুব সুন্দরভাবে হয়ে যায় এই দীঘাতে তাই 8 থেকে 80 নানান ধরনের ভ্রমণ পিপাসু মানুষের কাছে কিন্তু মাঝে মধ্যেই বছরে একবার মোটামুটি হয়েই যায় দীঘা হ্যাঁ বন্ধুরা দীঘা তো আমরা আসি সমুদ্রের ঢেউ খাই আশেপাশে অনেক জায়গা ঘুরে দেখেছি কিন্তু জানেন কি দীঘা বঙ্গোপসাগরের ধারে অবস্থিত এর পাশেই আছে একটা সামুদ্রিক মাছের আড়ত বিশাল বড় একটা কর্মযজ্ঞ হয় এখানে হ্যাঁ বন্ধুরা আজকে আপনাকে নিয়ে যাব দীঘা থেকে খুবই কাছের দূরত্বে মোহনার মাছ বাজার কিভাবে যাবেন না যাবেন সব কিছু জানবো ইচ অ্যান্ড এভরিথিং ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন একটা অসম্ভব সুন্দর একটা ভিডিও আপনি দেখতে চলেছেন এবার আপনাকে জানাবো মোহনার মাছ বাজার কখন যাবেন হ্যাঁ বন্ধুরা একদম সকাল সকাল কিন্তু এখানে আপনাকে চলে যেতে হবে তবে আমার রিকোয়েস্ট হবে আপনি ভোরবেলা হোটেল থেকে চলে আসুন সমুদ্রের ধারে সূর্যোদয় দেখুন দেখার পরে এখান থেকে আপনি অটো টোটো নানান রকম অপশান পাবেন 15-20 মিনিট মতো সময় লাগবে এবং রিজার্ভ করলে সেটা 100 টাকা মতো লাগবে আপনি পৌঁছে যেতে পারবেন কিংবা আপনি যেখানে হোটেলে থাকছেন তার সামনে থেকেই আপনি টোটো অটো কিংবা মেশিন ট্রলিগুলো যেগুলো মেশিন ভ্যান বলে তাতেও করে আপনি কিন্তু এই মোহনা মাছ বাজারে কিন্তু পৌঁছে যেতে পারবেন এখন আমরা এই মুহূর্তে দীঘা মোহনা মাছ বাজারে আসি এই মাছ বাজারে একজন দাদার কাছে দাদার আপনার নাম অনিল হালদার অনিল হালদার দাদা এখানে কোন মাছগুলো তোলা হচ্ছে ওজন হচ্ছে বেলন কাটা এই বেলন কাটা মাছের দাম মার্কেটে কেমন হচ্ছে 35 টাকা কিলো 135 টাকা কিলো বেলন কাটা মাছ আর এই মাছ ধরুন এখান থেকে কোথায় যাবে না বর্ধমান যাবে তাহলে বর্ধমান যাবে বর্ধমান নদী আচ্ছা আচ্ছা বর্ধমান সব রকম মাছের নামটা কি এটা তো চিংড়ি মাছ হিসেবে জানি কিন্তু আর আলাদা কি নাম আছে এটা আলাদা একটা নাম আছে এটা বলে মটকা ক্যাটাই এটাকে বলা হয় ক্যাট টাইগার আচ্ছা এটাকে বলা হয় সিম সিম আচ্ছা এটাকে বলা হয় কড়ি আচ্ছা আচ্ছা ঠিক আছে তো আঙ্গর কুকি মাছ কুটি মাছ সার্ক 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 আচ্ছা এর হচ্ছে কি মানে মার্কেট মানে ভ্যালুগত দাম কিরকম হচ্ছে এগুলো এগুলো ছোট মাল লবণ হবে এগুলো 100 টাকা এরা বিক্রি এগুলো কেরালা অন্ধারা লোক টোক খায় কেরালা এগুলো কি মাছ শুকানো হবে তারপর যাবে শুকানো না এরকম কাঁচা খেলে মানুষ সব খেয়ে লেচ্ছে এখন কিছু বাদ দিচ্ছে না আচ্ছা দেশের ভাষা কি বলিস পাদরা পাদরা পাত্রা মাছ পাদরা পাদরা এটাকে পাদরা বলিস এখানে ইলিশ দেখতে পাচ্ছেন আচ্ছা ইলিশের কিরকম দামে বিক্রি হলো আপনি একটু যদি বলেন আমাদেরকে 430 টাকা 430 টাকা করে বিক্রি ইলিশটা কোথায় যাচ্ছে 300 আর যাবে হুগলি জেলা হুগলি জেলা যাবে ইলিশটা আচ্ছা আচ্ছা এটা ওই মাছটার নাম কি পাড়া খাড়া পাড়া 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 মাছ আর পিছনে ভোলা মাছ আছে পাড়া মাছ 90 টাকা পাড়া মাছ 90 টাকা আর ভোলা মাছটা কত করে ই হলো 110 দুজনে আশা করি একই জনই কিনেছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা লোটে মাছ নাকি লোটে 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 মাছের দাম কিরকম দেখো 28 টাকা 30 টাকা 28 টাকা 30 টাকা 128 নেই শুধু 28 শুধু 28 128 করলে হবে নাকি আচ্ছা ও এগুলো কি মানে এখান থেকে বিক্রি যাবে কোথায় এগুলো শুকটি হবে তাহলে শুকটি মাছ হয় না ও আচ্ছা
এটা এখন অকশন চলছে, এখন রেট তখনই বুঝতে পারবো যখন কেনা হবে, তারপরে বোঝা যাবে মাছটার কি দাম। আপনার সামনেই হচ্ছে পম্পেও মাছ দেখতে পাচ্ছেন, এগুলো সাইজ মোটামুটি ভালোই বড় বড় আছে, দুই একটা ছোট আছে কিন্তু বেশিরভাগই বড়। তো দাদার ওপাশে যে মাছগুলো আলাদা হচ্ছে ওগুলো কি নাম? চাপড়া, খয়রা। আর এ পাশের গুলো পাতা? আচ্ছা, লোডিং আনলোডিং এর পরে সব দাদারা ফিরছে বাড়ির দিকে। তো দেখতে পাচ্ছেন এখন এটা পুরো চিংড়ির গোডাউন, পুরো এক চাই হয়ে আছে চিংড়ির মাছে এখানে। তো এটা সাধারণ চিংড়ি মাছ নয়। এই চিংড়ি মাছটার নাম দাদা বলতে পারবে? টাইগার চিংড়ি না? এইটা টাইগার, এটা টাইগার। আচ্ছা, কেন হেড ইন হলে তো বেশি দাম হওয়ার কথা? ও আচ্ছা, ওজনে দাঁড়াবে। আচ্ছা ঠিক আছে। আপনারা দেখতে পাচ্ছেন 1300 থেকে 1500। উত্তম কেবল আমাকে নিয়ে একটু দেখাতে, এরকম সৌভাগ্য খুবই কম হয় আমাদের চ্যানেলে। তো আজকে দেখাচ্ছি এটা হেড অন হচ্ছে 1300 থেকে 1500। আপনি কাছে ভালো করে দেখতে পাচ্ছেন চিংড়ি মোটামুটি একদম ভালো সাইজ। এবং এটার পরিমাণ কিরকম হবে ওয়েট হেড অন নিয়ে? এটা হেড অন 400 গ্রাম মানে 400 গ্রাম। আর এটা হেডলেস হলে একটু দাম বেড়ে যাবে? হেডলেস হলে দাম কম হবে, দাম কম। আমাকে অন্য একটা জায়গায় বলে হেডলেস হলে ওয়েট দাম কম হবে। হেড অন এটা এক্সপোর্ট, বিদেশে এক্সপোর্ট হয়। আচ্ছা, জাপান, দুবাই। আচ্ছা আচ্ছা, সিঙ্গাপুর এসব। হেড এই মাছটা হেডলেস 800 থেকে 900, হেড অন হলে দামটা বেড়ে যেত। আর মাছটার নামটা তাহলে কি হচ্ছে? টাইগার বলে, সি টাইগার। সি টাইগার, পুরো টাইগারের মতো দেখতে পাচ্ছেন। পিঠে হচ্ছে গিয়ে কালো এবং হলুদ টাইপের, একটু ব্রাউন কালারের হচ্ছে, ডোরা কাটা দাগ টাইপের আছে, এগুলো টাইগার নাম দেওয়া হয়েছে। এই যে মাছগুলো আছে এগুলো কি পমফ্রেট মাছ না অন্য কোনো আছে? চাইন পমফ্রেটের সঙ্গে চাইনিজ পমফ্রেট আছে। আচ্ছা, যেগুলো একটু একটু কালো কালো হলো চাইনিজ? আচ্ছা, পমফ্রেটগুলো একটু সাদা সাদা? সাদা সাদা। আচ্ছা, এই বেলে মাছ, বেলে মাছের কিরকম কি যাচ্ছে? এটা আজকের দিনে বাজারের রেট আছে 150, 150 টাকা আজকের। এটার সাইজও প্রায় 150-200 গ্রাম, 300 গ্রাম, 300 গ্রাম হবে। ঠিক আছে, ধন্যবাদ। আর এই মাছের নাম? এটা হচ্ছে হরজাই, এটাকে ইয়ে বলে, তোমাকে ফেসা মাছ বলে। কি মাছ? চকলেট, চকলেট, চকলেট মাছ বলছেন? এটা হচ্ছে ছেলে ভেটকি, মানে আমাদের এটা হলো সব থেকে ভেটকির ভিতরে সব থেকে যদি দামি ভেটকি হয় তাহলে এটা, কারণ রানী ভেটকিও তো আমরা এটা বলতে পারি। আর এটা হচ্ছে কই, এটার দাম হচ্ছে 500 টাকা করে কিলো, অথচ এটার দাম 250 টাকা। মানে বুঝে নিন আপনি যে দামটা বড়র জন্য কেন। আর এই যে এটা, এটা হলো এই যে কাঁকড়াটা বলা হয়, যে এটাকে বলা হয় লাল কাঁকড়া, যেটা আপনি উদয়পুর, তাজপুর, মন্দারমণি সব জায়গায় দেখেছেন। আর এটা হচ্ছে আপনার থ্রি স্পট। আর এটা তো রানী কাঁকড়া বলেছে। আর সমুদ্রের দামগুলো এটা হচ্ছে আমাদের 150 টাকা করে লোকাল মার্কেটে কিনা যায়। এরপর কোনটা? এইটা, এটা হচ্ছে এক্সপোর্ট কাঁকড়া, ব্লু কাঁকড়া। এই যে এক পিসের দাম, এক পিস ওয়েট হচ্ছে 250। কাঁকড়াটা দেখুন, দেখুন কাঁকড়াটা, একটু ছবিটা তুলে নিন, এর থেকেও বড় কাঁকড়া রয়েছে। দাঁড়ান, আরও বড়, আমি বড়টা বার করাচ্ছি। এই যে দেখেছেন, এই যে কাঁকড়াটার, কাঁকড়ার ছবিটা দেখেছেন? আচ্ছা, এইগুলোর সাইজ মোটামুটি বলছেন 250 পেরিয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এর রেট হচ্ছে 250-300। আর সাপ্লাই যখন এটা যাচ্ছে না কিলোতে, মানে আর আমাদের এখানে ওই ফ্যাসিলিটিও রয়েছে, মানে মাছ নিলে কেউ যদি প্যাকিং করতে চায়, হ্যাঁ দূরে বাড়ি যায়, হ্যাঁ দূরে বাড়ি যায়। যদি আপনারা দূর থেকে আসেন, ধরুন আপনি বেড়াতে এসেছেন এখানে, মনে করেন যে আমি এখান থেকে মাছ আমি নিয়ে যাব বাড়িতে, তার জন্য দাদাদের কাছে থার্মোকলের হচ্ছে সুন্দর প্যাকেজিং এর ব্যবস্থা আছে। তো এখানে এটার মধ্যে করে আপনারা নিয়ে যেতে পারেন। আপনি হচ্ছে কি এখন দেখতে পাচ্ছেন কার্ডের ফোন নাম্বার দাদার, কল্পনার ফিশের। তো এখানে এসে আপনি অবশ্যই প্যাকেজিং করে বাড়ি নিয়ে যেতে পারেন। ঠিক আছে, ধন্যবাদ দাদা। যে ইলিশটা আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি কিলোখানেক তো হবেই। তো এটা আপনি সাইজটা কত বড়, আপনার হাতের সাইজ ধরে বুঝতেই পাচ্ছেন। তো এটার দাম
বারোশো টাকা কিলো। যদি একদম টাটকা এবং সতেজ মাছ খেতে চান অবশ্যই এখানে চলে আসুন কল্পনা ফিশকং, এখানে এসে আপনি অবশ্যই মাছ নিতে পারেন এবং এখানে প্যাকেজিংয়েরও সুব্যবস্থা আছে, আপনি নিয়ে বাড়ি অবশ্যই যেতে পারেন। বন্ধুরা এই ছিল দীঘার মোহনার মাছবাজারের টোটাল ফুল ভিডিও, আশা করি আপনার ভালো লেগেছে। যতটা আমরা পেরেছি আমরা চেষ্টা করেছি আপনাকে দেখানোর, তাও যদি কোনোরকম আপনার কিউরিওসিটি থাকে অবশ্যই কমেন্ট করতে পারেন, আমি যতটা সম্ভব আপনার উত্তর দিতে আমি চেষ্টা করব। আর সাথে সাথে বলে রাখলাম অবশ্যই দীঘা আসার সাথে সাথে দীঘার অনতি দূরে এই মাত্র দুই এক কিলোমিটারের মধ্যে এই মাছ বাজার অবশ্যই ঘুরে যান সকাল সকাল, দেখবেন আপনার দীঘা ভ্রমণটা একটা অন্য লেভেলের মাত্রা দেবে, সাথে সাথে পারলে বাড়ির জন্য মাছ আপনি কিনে নিয়ে যেতেও পারেন। চলুন বন্ধুরা আজকের জন্য টাটা, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।